ঈদ মোবারক। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? ঈদের শুভেচ্ছা জানাই সবাইকে। ঈদের দিন চলে আসলো, রমজানটা খুব তাড়াতাড়ি চলে গেল, ঈদ চলে আসলো। এই তো ঈদে আমরা সকালে কিছু নাস্তাপাতি করলাম, তারপরে মেহেদি দিলাম সবাই মিলে, বাসার সবাই হাতে মেহেদি পরলাম, আর কিছু ডেজার্টও তৈরি করে নিয়েছি ঈদের জন্য। মেহমান আসবে অনেকে, মেহমানের জন্য ডেজার্ট তৈরি করলাম, তারপর চটপটি রান্না করলাম, মাংস ভুনা করলাম। মাংসটা আসলে সাতকরা দিয়ে রান্না করা হয়েছে, খুবই টেস্টি হয়েছিল মাংসটা। আর অনেক মেহমানই এসেছিল, প্রায় এখানে 3 কেজির মতো মাংস হবে রান্না করেছি আমি। আর তো মেহমানরা খেয়ে অনেক মজা পেয়েছে, ওরা বললো অনেক মজা হয়েছে মাংসটা। একটু ঝাল ঝাল করেই রান্না করেছিলাম। এই তো টেবিলে 2 রকমের পোলাও রান্না করেছি, পোলাও না, একটা সাদা পোলাও, প্লেন পোলাও যেটা, আবার বিন্নি চাল রান্না করেছিলাম, মাছ ভুনা করেছি, রোস্ট রান্না করেছিলাম, গরুর মাংস তো ছিলই, তারপর মাছ ভাজিও করেছি, কাবাবও তৈরি করেছিলাম। মেহমানরা এসে খেয়েও নিয়েছে, আসলে এটা দেখাতে পারিনি কারণ আমরা এতই ব্যস্ত ছিলাম, সবাইকে আপ্যায়ন করার সময় আসলে ভিডিও করতে পারিনি। আমার শ্বশুরবাড়িতে আমি প্রায় 3-4 দিন থেকেছিলাম, আর খুবই মজা হয়েছিল। সবাই এসেছিল প্রায় 1টা 1.5টা পর্যন্ত গল্পগুজব করে, খাওয়া দাওয়া করে, তারপরে ওনারা চলে গেল, তারপরে তো আমরা খাওয়া দাওয়া করলাম। কিন্তু এইসব জিনিস আসলে ভিডিও করা যায় না, স্পেশালি শ্বশুরবাড়িতে গেলে সব কিছু ভিডিও করতে পারি না। তারপরে চলে আসতাম আমার মায়ের এখানে। আমার আম্মার একটা গাছ আছে, খুবই সুন্দর গাছটা, একটা গাছে 2 ধরনের ফুল ফুটে আর নিচে পড়েছে, কি সুন্দর লাগছে দেখতে। আর সবসময় আমি আপনাদের চেষ্টা করি এটা দেখাতে। আম্মা অনেক ধরনের নাস্তা তৈরি করেছিল, মিষ্টি জাতীয় আইটেম প্রায় 3-4টা করেছিল, ডেজার্টও তৈরি করেছিল। ডেজার্টের মধ্যে ছিল নবাবী সেমাই, বাসভূষা তৈরি করেছিল, গুড়ের সন্দেশ, পাটালি গুড়ের সন্দেশ যেটা, তারপরে চটপটি রান্না করেছিল, অসম্ভব টেস্টি হয়েছিল চটপটিটা। এগুলো চটপটির উপকরণ, যার যতটুকু ইচ্ছে খেয়ে নেবে, দিয়ে দিয়ে খাবে এরকম। তারপরে সন্দেশে যে দুধের সন্দেশটাও তৈরি করেছিল, তারপরে সেমাইয়ের বরফিও তৈরি করেছিল। তো আমার এখানে খাওয়া দাওয়া করে 1 রাত থেকে, তারপরে এর পরের দিন কিছু ঘোরাঘুরি করে নিজের বাসায় চলে আসলাম। আর এটা আমার বাসার নিচেরই একটা ছবি, এটা আমার গাছ, আমার বাসার নিচে, আমার না, স্পেশালি আমার বাসার যে মালিক ওর বাসার গাছ। খুবই সুন্দর লাগে গাছটা, আমি রাতে ভিডিওটা করেছি এই কারণে, কারণ দেখতে খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে গাছের মধ্যে মুক্ত ঝুলে আছে। আমার কাছে খুবই ভালো লেগেছিল, তাই আমি চেষ্টা করলাম আমার ভিউয়ার্সকে দেখানোর জন্য। এই গাছটা আমি প্রায় সময় আপনাদের সকালে ছবি তুলে দেখিয়েছি, প্রায় বাট রাতেরটা দেখাইনি। দেখেন কত সুন্দর লাগছে দেখতে, আমার তো খুবই ভালো লাগে, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। এই তো আজ আমি খুবই ছোটোখাটো করে একটা ভিডিও তৈরি করেছি। আমার এই ব্লগিং প্লাস আমার এই যে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।